हेलो। সবাই লগ ইন করেন, লগ ইন করলে আমরা শুরু করে দেবো আবার। কিছুক্ষণ, কয়েক কয়েক 1 মিনিট অপেক্ষা করি, অনেকে প্রবেশ করবে, জাস্ট 1 মিনিট অপেক্ষা করি। ঠিক আছে, হিলাল স্যার আছেন। স্যার, আমার তো মনে হয় আমি প্রথম জায়গায় মিস করে ফেলছি। আপনি জাস্ট একটু প্রথম জায়গাটা একবার মুখে বলবেন। আমার নেট প্রবলেমের কারণে ঢুকতে অনেক সমস্যা হচ্ছে। রেকর্ডিং করা আছে, সমস্যা নেই, আপনি রেকর্ডিং ও দেখতে পারেন, কনভার্ট হচ্ছে এখানে 15 মিনিট, আচ্ছা স্যার, দেখা যাক। রেকর্ডিংটা তাহলে একটু ইয়ে হ্যাঁ করবেন। জি জি, দেখি কারেন্ট কতটুকু কারেন্ট থাকে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? স্যার, রেকর্ডিং দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, রেকর্ডিং আমি দিছি অলরেডি, রেকর্ডিং এ দিয়ে রাখছি। আমি জাস্ট কয়েকজন দিয়ে অ্যাডমিট করি, বলছি অ্যাডমিট করতে। স্যার, 40 মিনিটের কাটটা কেটে গেছে না স্যার? হুম হুম অনেকে অনেকে পরে আসছে, এই জন্য আর কি আমাদের লেট হয়েছে শুরু করতে। আমাদের সবাই তো আসছে, কে বললো আসে না এখনো? সবাই তো পারে না। ওকে, আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে শুরু করি। শেয়ার স্ক্রিন, দেরি করা যাবে না, আমি ল্যাপটপের চার্জ নেই, বিদ্যুৎ নেই এখানে, এই জন্য তো যেখান থেকে শেষ করছি আর কি। দেখতে পাচ্ছেন সবাই আমার স্ক্রিন? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার, দেখতে পাচ্ছি স্যার। আপনি এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন, সেটা কি মাইক্রোসফটের এর পাসওয়ার্ড ছিল, নাকি মেইলের পাসওয়ার্ডটা ছিল, নাকি নতুন কোনো পাসওয়ার্ড ইউজ করা হয়েছে? না, নতুন ইউজ করতে পারবেন, আমি একটা ইউজ করি সব জায়গা, কারণ অনেক সময় মনে থাকে না, এই জন্য মাইক্রোসফট গুলো সব জায়গায় ইউজ করি। মাইক্রোসফটের যত প্রোগ্রাম আছে সব জায়গায় মাইক্রোসফটটা ইউজ করি, মানে আমার সুবিধার্থে আর কি। আপনারা চাইলে করতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো আমাদের এক ক্লেম যে আইডি, এখানে আপনার প্রোফাইলটা সেটিং থেকে আপডেট করে নেবেন। এখানে আরো ইমেল অ্যাড করতে পারেন, মার্জ অ্যাকাউন্ট, ইউ ক্যান মার্জ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, ইউর প্রোফাইল, এটা ইম্পর্টেন্ট, এটা আপনার জন্য প্রয়োজন। সো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউর বায়োডাটা দিতে পারেন, ইউর বায়ো, অ্যাবাউট, কারেন্ট এমপ্লয়ার কোথায় আছেন, প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, পজিশন দিতে পারেন, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। আর এটা হলো আপনার এক ক্লেইমের যে ইউআরএল, সেই ইউআরএলটা, এটা আমাদের দরকার আছে। সো এটা দরকার, বার্থ, লোকেশন, জাস্ট আপনার একটা প্রোফাইল। ওয়েবসাইট বলতে বলতে কি ইউটিউব চ্যানেলের কথা বলছেন? না না, এটা হলো আপনার এক ক্লেম, এই যে সাইট আছে, এই সাইটের আর কি, আপনার হলো এই সাইটটা হলো আপনার ওই ইউআরএলটা, লিঙ্কটা, এই সাইটের লিঙ্ক, ঠিক আছে? এটা লিঙ্ক আর কি, এটা এই সাইটের লিঙ্ক। সো এবার আমি যাচ্ছি কোথায়, ব্যাগে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে কি বলছিলাম, কোথায় কোথায় ছিলাম? এক ক্লেম আইডি, এটা ছিল সেট আপ অ্যান এক ক্লেম আইডি, এটা আমি সেট আপ করছি অলরেডি। প্লিজ প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস ইউ ইউজ ফর দ্যাট অ্যাকাউন্ট। আমি এখানে যে মেইলটি ইউজ করছি, লক্ষ্য করুন, এখানে আপনি যে ইমেলটি ইউজ করবেন, আপনার এখানে যে ইমেলটা আছে, আমি জাস্ট সেভ করে নিই। ওকে, আমার এখানে যে ইমেলটা ইউজ করছি আমি আমার অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টের ইমেলটা আমার প্রয়োজন হবে, এই এই মেইলটা, ঠিক আছে? আর ডিফল্ট যেটা আছে এটা প্রয়োজন হবে, এই মেইলটা। সো এটা আপনার মনে রাখবেন। তারপরে প্লিজ প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস ইউজ টু অ্যাকাউন্ট। স্টেপ 3, প্রিপেয়ার এ 2 মিনিট সোয়ার ভিডিও, সোয়ার ভিডিও তৈরি করতে হবে একটা।
তো আমি এটা আমার জাস্ট সিএতেও দিতে পারি অথবা সার্টিফিকেটটা কেটে দিই, এটা দরকার নাই এখন। ট্রান্সক্রিপ্টটাও দিয়ে দিই কারণ এটাও এখন দরকার নাই, সব দিয়ে দিলাম। এরপর আমি সিএতে যাই, এখান থেকে দেখিয়ে দিই। বাংলার দরকার নাই এখন। ওকে, নিট এবার আমি দেখিয়ে দিই। অ্যাডমিট, জাস্ট গুগল ড্রাইভে সার্চ করছি, ব্যাপারটা বুঝলাম না। সার্টিফিকেটটা ক্লোজ করি, গুগলে যাই। গুগল ড্রাইভ প্রয়োজন আছে আমার, এই জন্য আমি এটাকে রাখছি। এখানে সার্চ করি সুইফট, তো এখানে গেলে sway.office.com এটাতে আপনি যাবেন। এখানে যাওয়ার পরে আপনার সিভি তৈরি করে নেবেন অথবা আরো ভালো ভালো ডকুমেন্ট তৈরি করতে পারবেন। এখানে প্রেজেন্টেশন সংক্ষেপে দেখাই দিব, দুই আপনারা পারবেন এটা, অথবা পাওয়ার পয়েন্টও ভিডিও তৈরি করবেন। আমি পাওয়ার পয়েন্ট অপেন করি, তাহলে যার কাছে যেতে সহজ লাগে, আমাদের সময় কম। কারণ আবার এখানে আছে পাওয়ার পয়েন্ট, এমআই এক্সপার্ট টু, এমআই এক্সপার্ট মাইক্রোসফট, এমআই এক্সপার্ট টু ভিডিও। আচ্ছা এটাই তো ওপেন করি, দেখা দেয়। তো এটা মাইক্রোসফট সিএ। এখানে যাওয়ার পরে আপনাকে কি করবেন, গেট স্টার্টেড অথবা লগ ইন করবেন কোন অ্যাকাউন্ট দিয়ে, মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে অবশ্যই সেই অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। ওকে, এখানে আসার পরে আমি অলরেডি লগ ইন করে আছি মনে হয়, চেক করি। গোয়িং টু লগ ইন, মনে হয় না নতুন কেউ জয়েন করছে কিনা। ওকে, আমরা এখানে আছি। ওকে, এখানে আসার পরে লগ ইন করার পরে আসবে এখানে, আমার ইনফরমেশনটা আসবে এখানে, প্রোফাইলটা শো করবে। জাস্ট ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ যাবেন, ক্রিয়েট নিউ যাবেন। এখানে আমার তৈরি করছি আপনাদের দেখানোর জন্য ছোট্ট একটা, আপনি নিজেও তৈরি করতে পারবেন। আমি ক্রিয়েট নিউ থেকে ক্রিয়েট নিউ দেখাই দিব, এটা আমি এটা আগে দেখাই দিই, তারপরে ভালো হবে। এটা আসছে এখানে, এটা আমি করি আমি এক্সপার্ট নমিনেশন চেঞ্জ করে দেই। আমি এক্সপার্ট নমিনেশন, এটা আপনার জাস্ট ই হবে, আপনার টাইটেলটা হবে আমি এক্সপার্ট নমিনেশন। এখান থেকে আপনি জাস্ট এটা সিলেক্ট করে এমফাসিস করতে পারবেন, তারপরে এক্সপ্লেন করতে পারবেন, লিংক অ্যাড করতে পারবেন, এটসেট্রা। এখানে ডিজাইন আছে, লেখার পরে আপনি এখানে আমি এক্সপার্টের একটা লোগো দিতে পারেন, যেটা গুগলে গিয়ে সার্চ দিলে ডাউনলোড দিতে পারবেন। পাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, ডিজাইন নিয়ে আসতে পারেন, মনে করেন ডিজাইনের স্টাইল আছে না, স্টাইলে ক্লিক করলে এখানে আপনাকে অসংখ্য ডিজাইন আছে, ভার্টিক্যাল হরাইজন্টাল, কোনভাবে স্লাইড গুলো উপস্থাপন করবেন। তারপরে আছে হলো বিভিন্ন স্টাইল আছে, আমি এই যে স্টাইল সিলেক্ট করছি মনে করুন একটা সিলেক্ট করি, একটা দেই, এটা চেঞ্জ হয়ে যাবে এখানে, ঠিক আছে। আমি কিন্তু ওখানে টাইটেল লিখছিলাম এমআই এক্সপার্ট নমিনেশন, ওটা এখানে শো করছে। আপনি ওখানে যেটা লিখবেন এটা শো করবে এখানে। আমি যদি চেঞ্জ করে দেই, বলছে না এটা দেই, কেমন লাগে? তো আল্লাহ, কারেন্ট না আসলে কি হবে, এটা অন্য স্টাইলে আসবে, এভাবে আসছে, জরুরি যেরকম চান আর কি। ডিজাইন আছে, অহ অনেক ডিজাইন আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে আরো নেক্সট অনেক ডিজাইন পাবেন।
আমি একটা রাখি, দেখানোর সুবিধার্থে সহজ একটা রাখি। এখনো মূল জায়গায় কিন্তু যাই নাই, আমরা এখনো এখানে রয়েছি। ঠিক আছে, আমি এক্সপার্ট নমিনেশন, এটা সাদা আসছে কালার, কালারটা চয়েস হলো না, ব্ল্যাক দেখি স্টাইল। ও সরি, এটা নেই, এটা নেই। উত্তর দেখা করুন। আচ্ছা, এখানে আমি এক্সপার্ট নমিনেশনটা আসছে কোথা থেকে আসলো? এখান থেকে আসছে, এখানে আমি যে লিখছি না ছবিটার সাথে লেখার সাথে ওইটা আসছে। এরপরে যে প্লাস সাইন আছে এখানে ক্লিক দিবেন, মনে করেন এটা ক্লিক দিলাম আমি, দেওয়ার পর এখানে হেডিং আছে, শিরোনাম যদি হয় বড় লিখতে পারেন, যদি বলেন যে না শুধু এটা টেক্সট দিব, প্রশ্ন আছে যেমন হোয়াই আই কনসিডার মাই সেলফ টু বি অ্যান এম আই এক্সপার্ট, তখন টেক্সট নিবেন, নিয়ে এড করবেন। যদি বলেন না শুধু ইমেজ দিব, ইমেজে নিচে লিখবো, তখন ইমেজ নিয়ে এসে ইমেজের পাশে লিখবেন। যেমন আমি এখানে নিয়ে আসছি কি শুধু লেখা নিয়ে আসছি, প্রশ্ন আছে হোয়াই আই কনসিডার মাই সেলফ টু বি অ্যান এম আই এক্সপার্ট, আমি এটা লিখছি এখানে, ইয়েস আই এম প্রাউড অফ বিং এ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর, প্রথমে এম আই এডুকেটর, এরপরে প্লাস সাইন দিয়ে আপনি যদি বলেন। তার মানে স্যার দুটাই প্রশ্ন দেওয়া যাবে, আবার এই ইয়াটাও দেওয়া যাবে, টেক্সটও দেওয়া যাবে, দুটাই দেওয়া যাবে? দেওয়া যাবে, আপনি প্রথমে প্রশ্ন করবেন, মনে করেন আমি দেখাই, ওই কোথায় গেল, প্লাস সাইনে ক্লিক করে মানে হেডিং দিতে পারেন, হেডিং যদি অথবা টেক্সট দেন, আমি দেখাই টেক্সট নিয়ে আসি, এখানে টেক্সট দিলাম, হেডিং এ আমি প্রশ্নটা লিখবো না স্যার? আমি লিখে দেখাই, দিলাম, ওকে দেওয়ার পরে ক্লাসে দিই, দিয়ে এখান থেকে আমি মনে করলাম উত্তরটা দিব, উত্তরটা দেওয়ার জন্য টেক্সটও নিয়ে আসতে পারি, আবার ইমেজও নিয়ে আসতে পারি, ইমেজ সহ দিতে পারি, মনে করুন না আমি একটা ইমেজ দিব, তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসি, এখানে একটা ইমেজ এপাশে ড্র্যাগ করে নিয়ে আসতে হয়, নেওয়া যাবে অথবা আপনি ভিতর থেকে নিয়ে আসতে পারবেন ক্লিক করে, যদি ল্যাপটপে থাকে। এখানে ইনসার্ট করতে হবে, সরি অ্যাড ইমেজ দিলাম, তো ডিলিট করে নেই, আবার নিলাম ইমেজ, ইমেজ নিলাম, ইনসার্ট অপশন আছে, কয়জন অপশন আছে, নিয়ে আসার একটা অপশন আছে, আপনার কম্পিউটার নিয়ে যাবে, আপনার কম্পিউটার থেকে নিয়ে আসবেন, কোথায় থেকে কি নিবেন, আমি এমআই থেকে একটা নিব, এমআই থেকে নিলাম কোনটা, তারপর এমআই থেকে না দেখি, উদাহরণস্বরূপ আমি একটা দিই, আমি এটা এমআই একটা দিবেন, এমআই ট্রেনার, এমআই এমআই এক্সপার্ট দিই একটা দেখানোর জন্য, তো ইমেজটা এখানে শো হয়ে গেল, তখন আপনি এটার উত্তরটা এখানে দিয়ে দিলেন, হয় কেন, তখন আপনি উত্তরটা লিখলেন ইয়েস, আমি হতে চাই, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ইয়েস আই এম প্রাউড অফ বিং এ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর, আমি ইনোভেটর হয়ে গর্বিত, এখন আপনার কাজ হলো এক্সপার্ট হওয়ার জন্য। ঠিক আছে, প্রথম ইমেজটা দিয়ে এর বিষয়ে কিছু লিখে দিলেন, দেওয়ার পরে মনে করেন এটা আপনার অ্যান্সার দেওয়া শেষ, আপনি চাইলে এখানে আরো কিছু প্লাস সাইন দিয়ে আরো কিছু ইমেজ অ্যাড করতে পারেন, দু একটা লাইন অ্যাড লিখে দিতে পারেন, যেমন আমি এখানে একটা পাওয়ার পয়েন্ট করছিলাম, দেখায় দিই, সুবিধা হবে, আমি সরাসরি উত্তর থেকে শুরু করছি, এটা পাওয়ার পয়েন্টে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন,
খুব ছোট আচ্ছা আমি আমি স্লাইড শো মোডে দেই তাহলে মনে হয় স্লাইড শো মোডে দেই হবে কিনা জানি না আল্লাহ বিদ্যুৎ নাই কি অবস্থা আচ্ছা এটা হলো প্রথম পেজ আমার দিছি যেহেতু আপনাদের প্রোফাইল আছে না বর্তমানে মাইক্রোসফট স্কাইপ ইন দ্য ক্লাসরুম ঠিক আছে ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এরকম আপনি দিয়ে দিবেন আর এখানে প্রশ্নটার আনসার লিখে প্রথমে দিয়ে দিবেন ইয়েস আই এম প্রাউড অফ বিং মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এ পর্যন্ত দিবেন যদি এডুকেট আপনারা যদি ই না হন এমআই এক্সপার্ট না হয়ে থাকেন ফুল স্টপ পর্যন্ত আর যদি হয়ে থাকেন তাহলে এটা অ্যাড করে দিতে পারেন যে কত সালে আছেন আপনি এটার প্রোফাইলের ইনফরমেশনটা দিলেন দেওয়ার পরে আপনার পরিচয় দিবেন এখানে পরিচয় একটা তৈরি করলেন আপনার নাম ঠিকানা প্রতিষ্ঠানের নাম ইমেইল অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ এরপরে যাবেন নেক্সটে এটা আপনার দরকার নাই যদি আপনি এমআই এক্সপার্ট অনেক আগে না হয়ে থাকেন এটা দরকার নাই সরাসরি চলে যাবেন প্রশ্নে হোয়াই আই কনসিডার মাইসেলফ টু বি এ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট এটা হলো আপনার প্রশ্ন ঠিক আছে হ্যালো হ্যাঁ জি বলেন স্যার একটা প্রশ্ন ছিল জি বলেন স্যার আমরা যদি এতে এতে ভিডিওটা না বানাতে পারি আমরা যদি যে আপনার মধ্যে তাহলে কি হবে না হবে আমি তো এটা দিয়ে করছি গতবার এটা দিয়ে করছি দেখেন না যে গতবার আমি তো স্যার হয়েছে তো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ না হ্যাঁ আমরা ভাবতেছি পাওয়ার পয়েন্টে ভিডিও বানিয়ে দিলেই মনে হয় হবে আর কি আমরা যে তো ওইটা আমার কাছে কঠিন মনে হচ্ছে দুটোই সহজ তো পাওয়ার পয়েন্টে সবচেয়ে বেশি সহজ কারণ আমরা তো পাওয়ার পয়েন্টে বেশি ক্লাস নেই বাংলাদেশে এই জন্য এজন্য আমি পাওয়ার পয়েন্টও দেখাই দিই হ্যাঁ জাস্ট পাওয়ার পয়েন্টে এভাবে দেখাই দিবেন প্রশ্ন করলেন এখানে প্রশ্নের আনসারটা দিয়ে দিলেন এখানে আই এম এ টিচার অফ 21 সেঞ্চুরি আরো দিতে পারবেন আই এম ওয়ার্কিং উইথ দ্য এসডিজিস টু ডেভেলপ দ্য থার্ড কত যতগুলো গোল আছে আমাদের এসডিজি এগুলো নিয়েও দিতে পারেন আমি জাস্ট নিজে তৈরি করছি এগুলো দিয়ে দিছি আই এম ইন্সপায়ার্ড টু ইউজ টেকনোলজি ফর টিচার্স এন্ড ইন্সপায়ার আদার টু ডু ইট এই প্রশ্নটা ছিল এটা ঠিক আছে আমি উত্তরটা এটা দিলাম একটা এখানে আরেকটা উত্তর দিছি আই অলওয়েজ ট্রাই টু ইউজ টেকনোলজি ইন দ্য টিচিং এন্ড বিলিভ দ্যাট দ্য ইউজিং অফ টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিচার্স অফ 21 সেঞ্চুরি আমি আমার মাল্টিমিডিয়া ক্লাসরুমের কিছু ছবি দিছি এখানে আপনি দিতে পারেন মাল্টিমিডিয়া ক্লাসের ছবি ঠিক আছে এরপরে স্লাইডে স্কাইপি কোলাবোরেশন আছে এগুলো দিছি স্কাইপির আই এম ইউজিং টেকনোলজি স্কাইপি কোলাবোরেশন টু কানেক্ট উইথ দ্য স্যার আমাদের তো স্কাইপি কোলাবোরেশন এখন নাই তো এখন আমরা কি করব এই যে আমি যে আপনাদের সাথে যে লিংক নিচ্ছি ভিডিওটা এখানে আপনাদের যে এই যে আমি দেখাই দেই যারা যারা আছেন হ্যাঁ আপনাদের কি আমাদের যে ছবিগুলো আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট জি বলেন জি বলেন স্কাইপি গেটে অ্যাকাউন্ট থাকা কি বাধ্যতামূলক স্কাইপি তে অ্যাকাউন্ট থাকা কি বাধ্যতামূলক অবশ্যই বাধ্যতামূলক না হলে তো স্কাইপি কোলাবোরেশন কেমনে করবেন স্কাইপি কোলাবোরেশন তো মাইক্রোসফট না অন্ত স্যার আমাদের তো কোলাবোরেশনটা এখন তৈরি হয় নাই বা আমরা করি নাই এজন্য আর কি এখন আপনি এই যে আমাদের জুম মিটিং হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে নেন আমাদের এটারে নিয়ে নেন এটার একটা স্ক্রিনশট নেন নিলে আপনার কাজে লাগবে এটা নিয়ে নেন এখন আপনার যদি আচ্ছা ঠিক আছে স্যার আপনার আপনার ক্যামেরা অন করে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কাজে লাগবে এই মিটিং এর তো কাজে লাগবে ঠিক আছে চলতেছে আপনি স্ক্রিনশট একটা নিয়ে নেন এটা কাজে লাগবে কি দিবেন যে মাইক্রোসফট টিমে স্কাইপি কোলাবোরেশন সম্পর্কে ধারণা নেওয়া দিয়ে দিবেন সমস্যা নেই প্রতিটা লেসনই কাজে লাগবে এখানে জাস্ট স্ক্রিনশট নিলে হবে মনে করেন আমি কি করছি মাইক্রোসফট প্রোডাক্টগুলো ইউজ করছি অফিস 365 অলসো এরপরে রয়েছে মনে করেন আই ওয়ার্ক উইথ মাইক্রোসফট এডুকেটর সেন্টার এটা হলো আমি জাস্ট গত বছরের ইনফরমেশন দিছি এটা আপনাদের দরকার নাই যারা এমআই এক্সপার্ট হন নাই এটা দরকার নাই এটা আমার ভিডিও আছে ইউটিউবে ওখানে পাবেন এরপর একটা আই ট্রাই টু ইমপ্রুভ মাই প্রফেশনাল স্কিল বাই মাইক্রোসফট এডুকেশন এখানে এই ইমেজগুলো আপনি গুগলে সার্চ দিলেই পাবেন ঠিক আছে ইনফরমেশনগুলো জাস্ট খালি অ্যাড করা এরপর আরেকটা দিছি আমি এখানে আই ওয়ান্ট টু শেয়ার উইথ আদার্স দ্য আইডিয়া অফ টেকনোলজি ইউজিং টেকনোলজি এই ইমেজ সার্চ দিয়ে কিছু লিখে দিবেন আপনি নিজের ভাষায় লিখবেন কারোটার সাথে যেন না মেলে মিললে কিন্তু হবে না একটু ব্যতিক্রম থাকবে ঠিক আছে আমি কিন্তু এখন প্রথম প্রশ্নে রয়েছি এটাও আমার প্রথম প্রশ্নের আলোকে পরেরটা হলো এটাও টু কানেক্ট দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ এডুকেশন অ্যান্ড হব টু বি এ গ্লোবাল টিচার আপনি স্ক্রিনশট রাখেন কাজে লাগবে প্রতিটা
প্রতিটা টপিকের স্ক্রিনশট নিয়ে নেবেন, টিচার সহ নিলে আরো ভালো। এরপরে এমআই এক্সপার্ট 2 নম্বর প্রশ্ন, হাউ হ্যাভ আই ইনক্রাফটেড মাইক্রোসফট টেকনোলজিস ইন মাই ক্লাসরুম, আমি টেকনোলজিগুলো কিভাবে ক্লাসরুম ব্যবহার করছি, এই বিষয়ে আপনি কিছু লিখে দিলেন নিজের ভাষায় নিজের মতো করে। এখানে দিচ্ছে আই ইউজ মাইক্রোসফট প্রোডাক্ট ইন মাই ক্লাসরুম, কিসের জন্য আমি ব্যবহার করি এটা, লেসন প্ল্যান তৈরি করার জন্য, মনে করেন ওয়ান নোট বা সুয়ে বা পাওয়ার পয়েন্ট এগুলো ইউজ করেন, দিয়ে দিবেন এখানে বা এমএস ওয়ার্ড, প্রোডাক্ট ইন মাই ক্লাস মেকিং রেজাল্ট, রেজাল্ট তৈরি করতে আমরা তো এগুলো তৈরি ইউজ করি প্রোডাক্ট। এরপরে হতে পারে স্কাইপি কলাবোরেশন, ভার্চুয়াল ক্লাসরুমে আমরা ইউজ করি, স্কাইপি ব্যবহার করি, স্কাইপি তো মাইক্রোসফটের একটি প্রোডাক্ট, ওয়ান নোট ব্যবহার করি ইত্যাদি, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলা। পরেরটা দিবেন মেকিং ডিস্টেন্স লার্নিং, বর্তমানে আলোকে আর কি ডিস্টেন্স লার্নিং কি ইউজ করেন, মাইক্রোসফট টিম ইউজ করেন, স্কাইপ ইউজ করেন, এই বিষয়ে দিয়ে দিলেন। এরপরে এটা আমি দিছি আমার ভার্চুয়াল কিছু দিছি, আই এম ইউজিং টেকনোলজি ইন মাই ক্লাসরুম, ভার্চুয়াল 4D টিপস গুলো দিয়ে দিছি এখানে কিছু, আপনাদের না থাকলে আপনাদের এই স্ক্রিনশট গুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপরে হাউ হ্যাভ আই ইম্প্যাক্টেড দ্য লার্নিং অ্যান্ড গ্রোথ অফ মাই কলিগ ক্লাসরুম অ্যান্ড টিচার, এটা হলো প্রশ্ন, প্রশ্নের আলোকে উত্তর দিয়ে দিবেন। আই হ্যাভ ইনফেক্টেড অফ লার্নিং অ্যান্ড গ্রোথ অফ মাই কলিগস, আই অলওয়েজ সাপোর্ট দেম অ্যান্ড ইন্সপায়ার দেম টু দেয়ার ওয়ার্ক, নিজের মতো করে দিলেন, তাদেরকে সাপোর্ট দেন কিনা, কলিগদের উৎসাহিত করেন কিনা, এ বিষয়ে উত্তর দিলেন। ক্লাসরুমে একই রকম, ইন দ্য ক্লাসরুম অ্যাজ এ কোচ আই মোটিভেটেড মাই স্টুডেন্টস, হেল্প দেম দেয়ার ওয়ার্ক দ্যাট দ্যাটস আর ডিফিকাল্ট ফর দেম অ্যান্ড আই সাপোর্ট দেম ক্রিয়েটিভিটি। আমার ই আছে, লিংক দিয়ে দেবো আমি, সমস্যা নাই, ওই লিংক থেকে আপনি জাস্ট কিছু কাটসাট করবেন, কিন্তু হুবহু করতে পারবেন না, হুবহু করলে কিন্তু হবে না, কারণ কপি করলে হবে না। হ্যাঁ স্যার, হুবহু করলে তো আর আমার নিজের সক্রিয়তা থাকলো না, এটা তো স্বাভাবিক। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি কোথায়, ভিডিও লিংকটা দিলেন? হ্যাঁ লিংকটা দিব, আমি দিব শেষে, দিব শেষ করে নেই, কারণ চার্জ বেশি নাই ল্যাপটপে, এই জন্য আমি আপাতত আপনাদের দেখিয়ে নেই, পরে মোবাইল থেকে কানেক্ট হবো আবার। এখানে আপনার কলিগদের সাথে টিচার্স ক্লাসরুমে কিভাবে ইম্প্যাক্ট হবে এটা দিয়ে দিচ্ছেন, আপনার কলিগদের সাথে কি রকম তাদেরকে উৎসাহিত করবেন, সাপোর্ট দিবেন, তারা না বুঝলে তাদেরকে বুঝিয়ে দিবেন, নিজের মতো করে লিখবেন, ঠিক আছে। ক্লাসরুমে স্টুডেন্টদেরকে তাদেরকে সৃজনশীলতা দিবেন, মনে করেন আপনি এখানে কাহুতের অ্যাপস ইউজ করেন, কাহুত সম্পর্কে দিবেন, তাদেরকে আমি প্রশ্ন দিই, তারা চিন্তা করে উত্তর দেয়, চিন্তন দক্ষতা বৃদ্ধি পায়, তাদেরকে আমরা গ্রুপ ওয়ার্ক দেই, আমাদের যে আছে না ওই যে পাওয়ার পয়েন্টে যে কাজ করি, একক কাজ, দলীয় কাজ, যৌথ কাজ, এই বিষয়ে কিছু ছবি দিবেন ক্লাসের, দিয়ে তাদেরকে চিন্তন দক্ষতার উপরে দিয়ে দিবেন, যাদের কাছে ছবি আছে দিয়ে দিবেন। এখানে আরো কিছু দিচ্ছি, আমরা কি করি টিচিং ট্রেনিং কোর্স, বিভিন্ন অনলাইনে কোর্স করি, এ বিষয়ে আপনি আমাদের আজকের ট্রেনিং এর ছবিগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, ইফ আই উইল বি এ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট, আমি যদি এক্সপার্ট হই তাহলে কি করব, এটা আমি সংক্ষেপে দিছি, আমি বেশি ছবি অ্যাড করিনি, আমার অনেক আছে ল্যাপটপে, মনে হয় 5000 প্লাস ছবি আছে, এতগুলো দেখারও সময় নেই। সো আই উইল প্রোভাইড ট্রেনিং ইন মাই স্কুল, যখন আপনি এমআই এক্সপার্ট হবেন তখন কি করবেন, এটা আমি দিছি, আমি কি করব, আমার স্কুলে ট্রেনিং দিব, ইট উইল অ্যান্ড উইল বি এবল টু চেঞ্জ দ্য টোটাল ট্রেডিশনাল এডুকেশনাল এনভায়রনমেন্ট, এবং শিক্ষাদান পদ্ধতিতে আমি চেঞ্জ করে দিব, কীভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেব, অনলাইনে ক্লাস নেব, তাদের সাথে গুগল ফর্ম শেয়ার করব, মাইক্রোসফট সুয়ে শেয়ার করব, মাইক্রোসফট ফর্ম শেয়ার করব, এগুলোর মাধ্যমে ক্লাস নেব, এটা আমি এভাবে চেঞ্জ করে দিব। এরপরে আই উইল বি বিকাম মোর এফেক্টিভ ইন এঙ্গেজিং অ্যান্ড টিচিং উইথ টেকনোলজি অ্যাজ এ টিচার, তাদেরকে টেকনোলজির সাথে বেশি বেশি পরিচয় করে দিব, অ্যাজ লাইক অ্যাজ কাহুত, ক্লিপবিট, ওয়ার্কলেট, সুয়ে ইত্যাদি, ওয়ান নোট, এগুলোর সাথে পরিচয় করে দিব। এরপর আই উইল বি এবল টু ফুলফিল দ্য অল ডিমান্ডস অফ মাই স্টুডেন্টস অ্যান্ড ইন্সপায়ার দেম টু গ্রোথ ইন এডুকেশন, তাদেরকে সহায়তা করব, থ্যাংকস, আই উইল বি অ্যান আইডিয়াল লিডার ইন মাই স্কুল কমিউনিটি, থ্যাংক ইউ অল, জাস্ট 2 মিনিটের দিয়ে আপনি কি করবেন,
এটাকে আপনি রেকর্ড করবেন, রেকর্ড করে তো সবাই জানেন, এটা আর দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে? তো ওইটা গেল হলো কোথা থেকে দেখালাম, মাইক্রোসফট থেকে। তো ওইখানের আলোকে আপনি এখানে তৈরি করবেন, প্রশ্নগুলো দিবেন আপনি, আর যদি মনে করেন ছবি দেন তো ছবি দিবেন, দিয়ে দুই লাইনে উত্তর দিলে দুইটা ছবি অ্যাড করবেন, দিয়ে দুই লাইন লিখবেন, বেশি বড় করতে চাইলে বেশি বড় করবেন। দেওয়ার পরে কেমন হবে দেখেন, আমি একটা প্লে করে দেখি, এখানে প্লে করবেন, সময় বেশি নাই। এটা হলো আপনি প্লে করার পর এরকম আসবে, এরপর নিচের দিকে যাবেন, স্ক্রল করবেন, প্রশ্ন, হোয়াই আই কনসিডার মাই সেলফ টু বি অ্যান এমআই এক্সপার্ট, উত্তর এখানে শো করবে, ইয়েস আই এম প্রাউড অফ বিং এ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর। নিচের দিকে যাবেন, যত ইনফরমেশন দিবেন তত আসবে এখানে, আই এম অলসো এমআই এক্সপার্ট 2019-20। এরপর আপনার প্রোফাইলের ছবি দিলে দিতে পারবেন, অ্যাড করবেন, ছবি সহ দিলে ছবি দিবেন, পরে লেখা দিবেন। এখানে আমার ইনফরমেশন দিছে, সার্টিফিকেট দিচ্ছি এমআই এক্সপার্টের, আপনার না থাকলে এমআই এমআই বেজের সার্টিফিকেট দিতে পারেন। প্রথমটা প্রশ্ন, হোয়াই আই কনসিডার টু বি অ্যান এমআই মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট, আপনি এখানে ছবি দিতে পারেন, আই এম টিচিং, ছবি সহ লেখা, আই এম টিচার্স অফ 21st century, 20th century, আই এম, ওইগুলো আমি দিচ্ছি জাস্ট কপি করে আপনাদের দেখানোর জন্য। তো আপনি এভাবে লেখা দিতে পারেন, লেখা সহ ছবি দিতে পারেন। এরপরে আর স্কাইপে কলাবোরেশন দিতে পারেন, ডিফারেন্ট কান্ট্রিজ, দিস ইজ জাস্ট দুই তিনটা, ভিয়েতনাম, স্কাইপে সেশন উইথ ভিয়েতনামিজ টিচার নেম জেনি, আর রাশিয়ান টিচার নেম আন্না, অ্যান্ড হার স্টুডেন্টস, অ্যান্ড ইট অলসো ভিয়েতনামিজ টিচার্স, হানাগা, অলসো দ্য স্কাইপে সেশন উইথ রাশিয়া। আপনারা আমাদের এই ট্রেনিং সেশন ছবিগুলো উঠে এটাও লিখে দিতে পারেন, ঠিক আছে, দিয়ে তৈরি করতে পারেন। তারপরে আমি পরের প্রশ্নের উত্তর, আই এম ইউজিং টেকনোলজি ইউজ করছি এই বিষয়ে, মেরুজ মাইক্রোসফট, এটা আরো অনেক আছে, আমি জাস্ট দেখানোর জন্য লিখছি, ওকে। তো এইভাবে তৈরি করবেন, করার পরে কি হবে আমরা এখানে যাই, আহা এক্সপার্ট, আমি আবার নতুন করে লগ ইন করছি, নমিনেশন হাব, সাবমিট, ব্যাগে আসছে, আমি দেখাই দেবো তাড়াতাড়ি, কারণ চার্জ বেশি নাই ল্যাপটপে। সো এটা তো প্রথমে এডিট মাই পার্সোনাল ইনফরমেশন, এটা এটা প্রথমে সেলফ নমিনেশন হাব থেকে আপনার ইনফরমেশনগুলো দিবেন প্রথমে, এরপরে সেলফ নমিনেশন। শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেলফ নমিনেশন আসার পরে আপনারা যারা নতুন তারা দিবেন নিউ সেলফ নমিনেশন, আর যারা পুরাতন তারা পুরাতনটা এডিট করবেন। আমার যেহেতু আছে আমি এডিট করি, ওটা বেশি সময় থাকলে লগ আউট হয়ে যায়। তো এডিট করার পরে পার্সোনাল গুলো দেখবেন ঠিক আছে কিনা, কন্টাক্ট ইনফরমেশন ঠিক আছে কিনা চেক করে নেবেন, ঠিক থাকলে তো ভালো, না হলে আবার এডিট করার সুযোগ আছে। এরপরে সেলফ নমিনেশনে যাবেন, যাওয়ার পরে যারা নতুন তারা ইনফরমেশন গুলো দিবেন, আর যারা পুরাতন তারা শুধু এডিট করবেন। লক্ষ্য করুন এখানে কিছু বিষয় আছে ইম্পর্টেন্ট, আমরা কোথায় ছিলাম, এখানে। আচ্ছা, এরপরে সিও তৈরি করব, করা হয়ে গেছে, মাইক্রোসফট টেকনোলজি ইত্যাদি ইত্যাদি, লিঙ্ক টু ইউর ট্রান্সক্রিপ্ট ফ্রম দ্য মাইক্রোসফট এডুকেটর কমিউনিটি, লিঙ্ক টু ইউর ট্রান্সক্রিপ্ট, এখান থেকে ট্রান্সক্রিপ্ট লিঙ্ক করে দিব কোথায়। প্রথমে ফার্স্ট গো টু ইউর প্রোফাইল ইন এমএসসি, আচ্ছা গেলাম, ওখানে আমরা গেছি অবশ্য আগেই, ওখান থেকে আমরা দেখেছি, ডাউনলোড করেছি, আপলোড করেছি, ঠিক আছে, এন্ড ইউআরএল ও পাইছি, ইউআরএল টা শেয়ার করব। প্রথমে এখানে গিয়ে ইউআরএল টা দিবে, কোনটা, ওই যে গুগল ড্রাইভে আমি আপলোড করছি, দেখতে পাচ্ছেন, আর ট্রান্সক্রিপ্ট সিপ পিডিএফ আছে, এটার আমার লিংকটা দিতে হবে। এখানে দেখবেন লিংকের অপশন আছে আপনাদের, আমার এখানে দেখাচ্ছে না কেন, মাই ড্রাইভ, এটা দেখতে পারবো আমি, নট নাও, এটা আমার দেখতে পাচ্ছি যে না মাই ড্রাইভ আছে, এখান থেকে দেখি শেয়ার, শেয়ারে যদি যাই লক্ষ্য করি, মাই ড্রাইভে আপলোড করার পরে বা গুগল ড্রাইভে বা অন ড্রাইভে আপলোড করার পরে আপনার শেয়ারে গেলে গেট লিংক লিংক পাবেন, গেট লিংক, কপি দ্য লিংক, জাস্ট ক্লিক কপি দ্য লিংক, ওকে,
লিংক কপি হয়ে গেছে, চলে যাবেন ব্যাক, ব্যাক করে এখানে লিংকটা কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, করার পরে পেস্ট পেস্ট করবেন। রাইট, এখানে জাস্ট কি করবেন আপনারা যেহেতু পেস্ট করবেন, কপি করার পরে গুগল ড্রাইভ থেকে কপি করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে হয়ে যাবে। ওকে, এরপরে সরি প্লিজ একজন মাইক্রোফোন অন করে রাখছেন, মিউট করেন প্লিজ, সবার জন্য ভালো হবে। ঠিক আছে, এরপরে I have earned my Microsoft Innovative Educator badge on the Microsoft Educator Center. আপনাকে প্রথম যে বেজটা পাইছেন MI Trainer, সরি Microsoft Innovative Educator, ওইটা যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো, আর নো দিলে কখনো কিন্তু আপনি MI এক্সপার্ট হতে পারবেন না, সো নো কখনো দিবেন না, ঠিক আছে, ভুলেও নো দিবেন না, এটা ইয়েস দিবেন। এরপরে শুনতে পাচ্ছেন, একজন রেসপন্স করেন, একজন শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কারণ স্যার না না পাইলো কি ইয়েস দিব, এটা এটা তো পাইছেন আপনি অবশ্যই, যদি নতুন হয়ে থাকেন আমি আজকে আপনাদের একটা ই দিব, ওই প্রোমো কোড দিব, ওই প্রোমো কোডটা রিডিম করলে আপনি অনেকগুলো ব্যাচ পেয়ে যাবেন এবং ই পয়েন্টও পাবেন, এই জন্য ইয়েস দিয়ে দেন, সমস্যা নাই, নতুন হলেও ইয়েস দেন, আমি দিয়ে দিব, এটা ইউজ করবেন। এরপরে দেখেন আপনার ফেসবুকের লিংকটা দিবেন। ও স্যার আপনি কি ভালো, আচ্ছা প্রোমো কোডটা তাড়াতাড়ি দিবেন, এরপরে ফেসবুকের লিংকটা এখানে দিবেন, ফেসবুকের লিংক কপি করে আপনার আইডির লিংকটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে দেখেন আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তো টুইটারের লিংকটাও দিবেন এখানে, এটা আর আমি এখন দেখিয়ে দেব না, একটু পরে দেখাই দেব মোবাইলে, কারণ আমার ল্যাপটপে বেশি চার্জ নাই, এজন্য তাড়াতাড়ি। টুইটারে অ্যাকাউন্ট থাকলেও টুইটারে কোনো মানে কাজকর্ম নাই, তাহলে কোনো সমস্যা আছে? না না সমস্যা নাই, কপি করে দিবেন। এরপর যদি লিংকডইন আইডি থাকে ওটাও দিতে পারেন, আমার এটা নাই, আমি দেইনি, থাকলেও দেওয়া যাবে, সমস্যা নেই, ইনফরমেশন আপনি চাইলে দিবেন। এরপরে আপনার ওই স্যার আমার ছিল, আমি না আনইনস্টল করে ফেলছি, আবার ইনস্টল করলে ওটা পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবেন ওখানে। সো এরপরে দেখেন তাড়াতাড়ি করি, আমার চার্জ বেশি নাই, দেখেন মোবাইলে যাব, লিংক টু ইওর লিংকডইন প্রোফাইল, এখানে লিংকডইন প্রোফাইলটা দিয়ে দিবেন। এরপরে আপনার ওই যে অ্যাক্লেম যে অ্যাকাউন্টটা খুললাম আমরা এখানে, মনে আছে ওটার মেইল অ্যাড্রেসটা দিতে বলছে, যে মেইলটা দিয়ে আপনি এটা লগ ইন করছেন ওই মেইলটা দিবেন, এই যে এখানে যেটা আমি ইউজ করছিলাম না মেইল অ্যাড্রেস, এই মেইলটা দিবেন, মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। মানে স্যার আমার মাইক্রোসফটের মেইলটা, আমরা তো ওটা দিয়েই করব, যদি মাইক্রোসফট করলে ওইটা দিবেন এখানে, অ্যাক্লেম অ্যাকাউন্টটা দিবেন। সো এরপরে দিবেন কি, ওই হোয়াট ইজ ইওর স্কুল অর্গানাইজেশন ইমেইল অ্যাড্রেস, স্কুলের যদি ইমেইল অ্যাড্রেস থাকে ওটা দিয়ে দিবেন। এরপরে দেখেন হোয়াট ইজ দ্য হোয়াট ইজ ইউর রোল, যদি যতগুলো আপনার রোল প্লে করেন, আই এম ডাইরেক্টলি রেসপন্সিবল ফর টিচিং কে টুয়েলভ স্টুডেন্টস, রেসপন্সিবল ফর দ্য টিচার্স STEM অফ মাই স্কুল সিস্টেম ইত্যাদি, আপনি আই এম অ্যান এডুকেশন ট্রেনার, আই এম আ স্কুল লিডার, যেগুলো হয়ে থাকেন আর কি, আপনার অধিকাংশ এক নম্বরটা বেশি হবে, কারণ সবাই কেউ প্রাইমারিতে শিক্ষকতা করেন, কেউ হাই স্কুলে, কেউ কলেজে, সে এক নম্বরটা দিবেন, ট্রেনিং দিয়ে থাকলে পরেরটা দিতে পারেন, এক দুই তিন ইচ্ছা আপনার ইচ্ছা মতো দিবেন এখান থেকে। আবার এমনি যদি কি বলে শুধু ইচ্ছা মতো সবগুলো দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, কারণ তারা তো যাচাই বাছাই করে আপনার আইডি চেক করবে, দেখবে। সো এরপরে যাবেন হোয়াট এজ রেঞ্জ ডু ইউ টিচেস, আপনার কত কোন কোন স্টুডেন্টগুলো মানে ক্লাস নেন, আপনার স্কুলের যদি পঞ্চম ই হয়, ওয়ান থেকে পঞ্চম শ্রেণী হয় প্রাইমারি, তো দিতে পারেন সিক্স থেকে টুয়েলভ বা এটা পর্যন্ত দিতে পারেন, জিরো থেকে দিতে পারেন পর্যন্ত, যদি মনে করেন না আপনার আলিম কি বলে কলেজ স্কুল লেভেল, এটা থেকে এটা এ পর্যন্ত দিতে পারেন, যদি বলেন না আমি কলেজ এবং ইউনিভার্সিটি আছে সো এ পর্যন্ত দিতে পারেন। এরপরে আপনার স্কুলে 365 অফিস 365 ইউজ করেন কিনা, ইয়েস হলে ইয়েস, না হলে না, আমার নাই সো নো। ইজ ইট স্কুল অর্গানাইজেশন ইউজিং মাইক্রোসফট টিম, মাইক্রোসফট টিম ইউজ করা হয় কিনা, এটা সবাই ইউজ করে মোটামুটি, এটা ইয়েস দিবেন। হ্যাভ ইউ ইউজড মাইক্রোসফট টিম, অবশ্যই আমরা ইউজ করি, কয়েকদিন আগে ইউজ করলাম, সো ইয়েস দিব। এখন আবার কে, ডু ইউ ইউজ মাইক্রোসফট ফর্ম, অবশ্যই মাইক্রোসফট ফর্ম আমরা ইউজ করি, ইয়েস। ডু ইউ অ্যান্ড ইউর স্টুডেন্টস ইউজ ওয়ান নোট, এটাও ইয়েস দিব, না থাকলে নাই, যদি আপনি ওয়ান নোট ইউজ না করেন এটা দিবেন না, নো দিবেন, সমস্যা নেই। ডু ইউ অ্যান্ড ইউর স্টুডেন্টস ইউজ ওয়ান নোট ক্লাস নোটবুক, ওয়ান নোটের যে নোটবুক আছে এটা ইউজ করেন কিনা, না করলে নো, করলে ইয়েস,
সবগুলো ইয়েস দিতে হবে, এর কোনো মানে নাই, ঠিক আছে? স্যার যদি ধরেন ওরা করলো না, আমি ইয়েস দিলাম, তাতে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু মিথ্যা তথ্য এত বেশি না দেওয়াই বেটার। আমি তো এগুলো দেইনি, গত বছর দেইনি, জাস্ট প্রথমে দুইটা দিছিলাম আর দেইনি। আমার আমারে তো দিছি গতবার, সমস্যা হয় নাই। এরপরে অপশন ছিল মিনিক্রাফ্ট, কোথায় ছিলাম, এখানে হোয়াট ডিভাইস ইউ ইউজ ইন স্কুল, কোনগুলো আমরা ইউজ করি, উইন্ডোজ ল্যাপটপ ইউজ করি, ক্রোমবুক ইউজ করি, আইপ্যাড, অনেকের আইপ্যাড ইউজ করে, মোবাইল ডিভাইস ইউজ করে, ইত্যাদি যেটা ইউজ করে দিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে মিনিক্রাফ্ট এডুকেশন, এটা আমরা ব্যবহার করি কিনা ক্লাসরুমে। মিনিক্রাফ্ট অনেকে করে, অনেকে করে না, যারা একটু বেশি মানে এক্সপার্ট তারা ইউজ করে, না করলে নো। ডু ইউ অ্যান্ড ইউর স্টুডেন্ট ইউজ মিনিক্রাফ্ট এডুকেশন এডিশন, এটা অনেকে ইউজ করে, আমাদের বাংলাদেশে অনেকে আছে, সো এটা ইয়েস দিবেন, যারা করেন না তারা নো দিবেন। হ্যাভ ইউর ক্লাসরুম পার্টিসিপেট ভার্চুয়াল ফিল্ড ট্রিপ, এটা অবশ্যই ইয়েস, কারণ সবাই স্কাইপ ইউজ করে ক্লাসরুমে, এটা ইয়েস। হ্যাভ ক্লাসরুম ইন ইউর স্কুল পার্টিসিপেট আওয়ার অফ কোড, এটা আওয়ার অফ কোড একটা কোর্স আছে অনলাইনে মাইক্রোসফট এডুকেটর সেন্টার, এখান থেকে করে নেবেন, সবাই ইয়েস দিবেন। এরপরে আপনার অফিসিয়াল যে সার্টিফিকেট, এগুলো পাইছেন কিনা, আমি একটাও পাইনি অফিসিয়াল, সো এটা এটা দিয়ে দেবেন, না নেট কিন্তু ইন্টারেস্টেড এটা দিয়ে দেবেন সবাই। বাংলাদেশে এটা পাইছে কিনা জানা নাই আমার, আমি অবশ্য ট্রাই করছিলাম এটা গত বছর, এটা কিন্তু পরীক্ষা দেয়নি। কেন স্যার মাইক্রোসফট সার্টিফাইড এডুকেটর আপনি পান নাই? না ওইটা না, এটা এটা আলাদা সার্টিফিকেট, এটা মাইক্রোসফট সার্টিফাইড এডুকেটর, এটা হলো অন্য একটা কোর্স আছে মাইক্রোসফটের স্পেশাল কোর্স, এগুলো আলাদা একটা সাইট আছে, ওখান থেকে করতে হয়। ও আচ্ছা, এটা একটা এক্সামিনেশন আছে, তাহলে আমরা সবাই না নিয়ে দিব না, এটা দিবেন আর কি। আর ক্রিয়েট টু মিনিট ভিডিও আছে যে আমরা যেটা দেখাইলাম, জাস্ট ওটার ইউআরএলটা কি করবেন, মনে করেন যে এটা আমি কি করছি, সেটা তৈরি করছি না, এটা শেয়ার, এখন আমরা এটা রেডি হয়ে গেল, সো এটা তখন এটাকে আমি শেয়ার দিব, তো শেয়ারে শেয়ারে ক্লিক করে এই যে লিংক আছে না, দেখেন এই যে লিংক আছে, লিংকটা কপি করবেন, কপি করার পরে এখানে আসবেন, আসার পরে দেখেন লেখা আছে পোস্ট দ্য ইউআরএল অফ ইউর ভিডিও অর সে, এখানে জাস্ট মানে পোস্ট করবেন, ঠিক আছে, পেস্ট করলে পরে হয়ে যাবে। অথবা আপনি মনে করেন না, আপনি ইউটিউবে যে মাইক্রোসফট প্রেজেন্টেশন তৈরি করছেন, এটা ভিডিও তৈরি করার পরে ইউটিউবে আপনি আপলোড দিবেন, দেওয়ার ফলে ইউটিউব থেকে যে লিঙ্ক পাওয়া যায় না, ওই ভিডিওর লিঙ্কটা এখানে শেয়ার দিবেন, আমি ইউটিউবে লিঙ্ক দিচ্ছি এখানে, সমস্যা নেই, একই রকম, ঠিক আছে। আপনি এটাও দিতে পারেন, আবার ইউটিউব থেকে লিঙ্ক দিতে পারেন। এরপরে আদার ডকুমেন্ট, এগুলো আমি দেইনি, কিছু দেইনি, জাস্ট টিক দিছি, দেওয়ার পরে এখানে ওকে দিবেন, আপনারা যার যেটা আছে সাবমিট করবেন। আমার যেহেতু আদার আদার ডকুমেন্টে, স্যার আদার ডকুমেন্টে কি কি দিতে পারি আমরা? আদার ডকুমেন্টে তো আপনার আরো অন্যান্য বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে, এগুলো অ্যাড করে দিতে পারেন তথ্য, না না থাকলে সরাসরি আদার কমেন্টস না দিলে। হ্যাঁ আদার কমেন্টস তো জাস্ট আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, মনে করেন আপনি শিক্ষক বা তোমার ভালো এক্সপার্ট, এগুলো দিতে পারেন, আপনি আইসিটি অ্যাম্বাসেডর, মানে আমরা যে ধরেন সাবজেক্ট বেসড ট্রেনারের যে সার্টিফিকেটগুলো পেয়েছি সেগুলা ওখানে দিতে পারেন, না সেরকম টাইপের, জাস্ট আপনার কমেন্টস গুলো লিখে দিলেন, দুই সাইডে বেশি বড় করবেন না, মিডিয়ামের মধ্যে দিবেন, দুই লাইন তিন লাইন বা চার লাইন বা এক লাইনে দিতে পারেন, আমি মাইক্রোসফটের এমআই এক্সপার্ট হতে আগ্রহী, আমি আমার কমিউনিটি নিয়ে কাজ করতে চাই, আপনার আগ্রহ লিখতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পরে ওখানে সাবমিট করবেন, আর যারা নতুন পুরাতন তারা আপডেট করবেন। ও স্যার ওটা আদার কমেন্টস ডকুমেন্টস না, সরি, হ্যাঁ কমেন্টস, সরি দেখতে পাইনি। এরপরে দেখবেন যে এটা মোটামুটি এখানে শো করবে আপনার পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন, সেলফ নমিনেশন, এটা আবার চেক করবেন, বারবার চেক করে দেখবেন ভুল আছে কিনা, ভুল হলে আবার এডিট করবেন, এই এডিটের সুযোগ থাকবে, ঠিক আছে, চেক করে দেখবেন ঠিক আছে কিনা, থাকলে এডিট করবেন, না থাকলে তো নাই। এডিটের সুযোগ কত তারিখ পর্যন্ত থাকবে? জুলাই 15, ঠিক আছে, আপনি নিজেরটাও চেক করবেন, ওটাও চেক করবেন, আশা করি এটা করবেন। আর আমাদের এই আজকে সেশনের স্ক্রিন